নমস্কার বন্ধুরা আমি সুব্রত আপনারা দেখছেন এসকে কে কে ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক টাকা ইনকাম করে দেওয়ার জন্য যদি আপনাদের কাছে সেই ধরনের কিছু জিনিস থাকে কি জিনিস বলুন তো হ্যাঁ নিউজ পেপারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছেন হয়তো বা আর যদি না দেখে থাকেন তাহলে জেনে নিন আপনাদের কাছে একটা পুরনো পাঁচ টাকার নোট খুব বেশি পুরনো বলা যাবে সেই পাঁচ টাকার নোটটা যদি থেকে থাকে সেই নোটটি দিয়ে আপনি কয়েক হাজার টাকা থেকে কয়েক লক্ষ মোটামুটি দু লক্ষ টাকা আপনারা পেতে পারেন সেই পাঁচ টাকার নোটটিতে একটা ট্রাক্টরের ছবি এবং সাতশো ছিয়াশি লেখাটি থাকতে হবে তো যদি কেউ নোট সংগ্রহ করার একটা চিন্তা ভাবনা করে থাকেন বা করার একটা অভ্যেস থেকে থাকে তাহলে হয়তোবা আপনার কাছে সেই নোটটি যদি থেকে থাকে আপনার কিন্তু সেটিকে বিক্রি করে এই হ্যাবক পরিমাণ টাকা কিন্তু পেতে পারেন শুধু তাই নয় এছাড়াও আপনার কাছে যদি কিছু অ্যান্টিক কয়েন থেকে থাকে বিভিন্ন রকম কয়েন হয় অনেক পুরোনো কয়েন হয় এমন প্রচুর মানুষ রয়েছেন যারা কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন সেই সমস্ত মানুষেরা কিন্তু এই সমস্ত কয়েনগুলোকে সংগ্রহ করে থাকেন তো তারা এই সমস্ত কয়েন বা পুরনো নোটের জন্য কিন্তু অনেক অনেক টাকা খরচ করেন অর্থাৎ বর্তমান যে এই কয়েনটি যদি দশ টাকাও হয়ে থাকে সেই কয়েনটি তারা হয়তো কয়েক হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নেবে তো বন্ধুরা এবার আপনার এইটুকু জানার পরে নিশ্চয়ই মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই কয়েনগুলো আমরা বিক্রি করবো কোথায় দেখুন এর আগেও আমি এই ধরনের বেশ কয়েকটি ভিডিও দিয়েছি সেখানে আপনাদের বেশ কিছু কমান্ড এসেছে যে আপনি এই টাকাগুলো কিনে নিন দেখুন আমার কাজ টাকা বা কোনো কয়েনকে সংগ্রহ করা নয় আমার কাজ আপনাদেরকে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া তো চলুন এর জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে আর তাহলেই আপনারা কিন্তু বেশ টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন কিভাবে করবেন এই যে সমস্ত অ্যান্টিক কয়েনগুলো যেগুলো অনেক পুরনো সেই সমস্ত কয়েন বা যে সমস্ত নোট আপনারা বিক্রি করতে পারবেন এবং সেটা করতে পারবেন আপনারা নিজেরাই কোথায় করবেন আপনাদেরকে যেতে হবে কয়েন বাজার ডট কম বলে একটি ওয়েবসাইট রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা যেতে পারেন অথবা গুগলে সার্চ করবেন কয়েন বাজার লিখে সেখানে গেলে একটা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন সেই ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে আর সেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনাকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনার সমস্ত অ্যাড্রেস সেখানে দিতে হবে আর সমস্ত বায়োডাটা দিয়ে যখন আপনি সেখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আর সেখানে আপনার কাছে যে সমস্ত কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনগুলোকে আপনাকে ছবি তুলে আপলোড করবেন আর তারপরেই আপনার সেই কয়েনগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটাও একটা বিডিং প্রসেস সেটা বিড হয়ে হয়ে বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয়ে থাকে এছাড়াও আরও জায়গা রয়েছে বিক্রি করার তার মধ্যে সব থেকে সহজ একটি প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ওয়েলএক্স ওয়েলেক্সে আপনি আপনার সেই সমস্ত অ্যান্টিক কয়েন বা নোটের ছবি আপলোড করে দিন আর সেখানে যে ব্যক্তি আপনার কাছ থেকে সেই কয়েনটি কিনতে চাইবে সে আপনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে এবং সে আপনার কাছে আসবে এবং আপনার কয়েনটিকে দেখবে দারদাম করবে এক হাতে টাকা দেবে এক হাতে কয়েন কয়েনবেন আর কিন্তু এই ধরনের ব্যাপারে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে যদি লাভ ভালো থাকে অনেক বেশি প্রফিট আপনি করতে পারবেন এছাড়াও আরও জায়গা রয়েছে যেমন ফ্লিপকার্ট রয়েছে এছাড়াও অ্যামাজন রয়েছে সেখানেও কিন্তু আপনি আপনার কয়েনটিকে বিক্রি করতে পারবেন সেখানে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনার সেই কয়েনের ছবিটিকে অ্যাফিলিয়েট লিঙ্কে গিয়ে আপনাকে আপলোড করতে হবে আর সেই লিঙ্কটি সেখানে যখন করবেন তখন আপনি কিন্তু সেখানেও একটা জায়গা তৈরি করতে পারবেন সেখান থেকেও কিন্তু আপনি আপনার কয়ংগুলিকেও বিক্রি করতে পারবেন সেখানে আপনার কাস্টমার পাবেন সেখান থেকে আপনি বিক্রি করতে পারবেন তো এই রকম ওয়ে রয়েছে বিক্রি করার তো সবচাইতে সহজ এবং সহজ পদ্ধতি যদি বলেন তো সেটা হলো ওয়েলিক্স এবং তারপরেই কয়েন বাজার ডট কম তো কয়েন বাজারে গিয়ে আপনি সব চাইতে ভালো নিজের একটা আইডি ক্রিয়েট করে নিন আর তারপরে সেখানে আপনার কয়েনগুলোকে বিক্রি করার সুবিধা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই ছিল আপডেট আর যদি আপনাদের কাছে এই ধরনের কোনো কয়েন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করে পারেন এবং বেশ বেশ পরিমাণ টাকা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আজ এখানেই শেষ করছি এই ধরনের আপডেট এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই যদি কোনো মতামত থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে